গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন 30 বছরের এক যুবক, নাম অর্ঘ্য গড়ুই। 4 বছরের ভালোবাসার পর 1 বছর আগে সে তার প্রেমিকার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেছিল আরামবাগের তাজপুর গ্রামের যুবক অর্ঘ্য। কিন্তু সেই প্রেমিকা কয়েক মাস আগে অন্যজনের সঙ্গে বিয়ে করে চলে যায়। তারপর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল। হঠাৎ অর্ঘ্যের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা বলতে কাল সন্ধ্যাবেলা ঠিকই ছিল, রাত্রে সকালেও আমি খবর পাচ্ছি যে দাদা গলায় দড়ি দিয়েছে। তখন দাদা এমনি কিছুদিন মাস দিয়ে আগে একটা রিলেশন ছিল একটা মেয়ের সঙ্গে, রিলেশন থাকার পর সেই মেয়েটি আবার অন্যজনকে বিয়ে করে। সেই সূত্রে দাদা নিজের ডিপ্রেশনে ভুগতে ভুগতে হঠাৎ করে এরকম কাজ করে ফেলল। কতদিন আগে বিয়ে ঠিক হয়েছিল? বিয়ে ঠিক হয়েছিল বলতে রেজিস্ট্রি হয়ে গেছিলো, বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়ে পড়েছিল 3 বছর। আর বিয়েটা মেয়েটি কবে করেছে? বিয়েটা মাস দিয়ে আগে। মাস দিয়ে আগে করেছে? হ্যাঁ। আর রেজিস্ট্রি তো প্রথম পার্টটা হয়েছিল নাকি? প্রথম সইটা হয়েছিল। তা অতদিন তো লাগার কথা না, তারপরও অতটা সময় লেগে গেছিল নাকি? মানে রেজিস্ট্রি হয়েছিল, মানে বছর দিনে রেজিস্ট্রি হয়েছিল। এবার সেই রেজিস্ট্রি হওয়ার পর এবার কিছুদিন এই মাস দুয়ে কাগে হচ্ছে মেয়েটা অন্য একটা ছেলের সঙ্গে আর কি বিয়ে করে অন্য ছেলের সঙ্গে চলে যায়। তারপর থেকে এবার সেই মানসিক চিন্তা আর এ করতে পারছি না, সেই কারণে এই কালকে এই আজ রাত্রে পরের দিকে আর কি গলে গামছা দিয়ে আত্মহত্যা করে। ওনার বাড়ি কোথায়? ও ওনার বাড়ি হচ্ছে তাজপুর। হ্যাঁ, হরিংখলার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তাজপুর গ্রামে আর কি। ওনার নাম কি? অর্ঘ্য ঘড়ুই। অর্ঘ্য ঘড়ুই? হ্যাঁ। বয়স 30। আপনার কোনো থানায় এই বিষয়ে কমপ্লেন করছেন? না, এই বিষয়ে আমরা থানায় কমপ্লেন করছি না। কারণ হচ্ছে কি যে যা হবার তো হয়ে গেছে, সেই জন্য ওনাদের বাড়ির লোক এবং আমরা কোনো অভিযোগ করছি না। উনি পেশায় কী করতেন? উনি হচ্ছে হাওড়া হচ্ছে ব্রিজে, হাওড়া হচ্ছে রেলে প্ল্যাটফর্মে হচ্ছে CCTV ক্যামেরা হচ্ছে দেখাশোনা করছেন। কন্ট্রাক্টর, তাই তো? হ্যাঁ। আপনার নাম দাদা? আমার নাম তোতন মালিক। আপনার নাম দাদা? শেখর ঘড়ুই। কাকার ছেলে আপনি? কাকার ছেলে। আর আপনি? নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।